आपको इनफॉरमेशन दीजिए, अगर आपको खाना का दिक्कत है आप पुलिस स्टेशन को बोलिए, अगर कोई हॉस्पिटल जाने का कोई बात है तो पुलिस स्टेशन के साथ कंसल्ट कीजिए, अगर आपको कोई भी दिक्कत हुआ तो पुलिस स्टेशन है लोकली, वो आपका पूरा मदद करने के लिए तैयार है। अगर अपना पुलिस टीम चाहे डीसी हो चाहे एसी हो चाहे जॉइंट पुलिस कमिश्नर हो चाहे कमिश्नर हो चाहे डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट में एसपी हो आईसी हो ओसी हो कांस्टेबल हो सिविक वॉलंटियर्स हो सब इंस्पेक्टर हो ट्रैफिक पुलिस हो सब एक साथ में सुबह से रात तक काम कर रहा है जैसे हमारा कोरोना हट जाए, इसमें आपका मदद सबसे जरूरी है। बहुत बहुत धन्यवाद और नमस्कार, अस्सलामु अलैकुम। महाभाई बोनेरा আপনাদের সকলের কাছে আমি মমতা ব্যানার্জি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সাথে দেখা করতে পারছি না বলে, কারণ আমি নিজেও বাড়ি থেকে নামতে পারছি না, পাঁচে বলবে যে আমি লকডাউন ভাঙছি, আমিও লকডাউন ভাঙছি না আপনারাও ভাঙছেন না, আমি জানি খুব কষ্ট হচ্ছে, বাইরে বেরোতে পারছেন না, বাচ্চাদের সবচেয়ে কষ্ট হচ্ছে তারা ঘর থেকে বেরোতে পারছে না, এমনকি যোগাযোগ কমে গেছে, বাজারে ঠিক মতো যেতে পারছেন না, দোকানে ঠিক মতো যেতে পারছেন না, অনেক কষ্ট করছেন, কিন্তু কষ্ট করছি আমরা, যদি কিছু ভালো হয় তার আশায়। আসুন আর কয়েকটা দিন এটা এখন চলবে, কিন্তু আর কয়েকটা দিন তো অন্তত আমরা রোগের প্রাদুর্ভাবটা যদি কমাতে পারি সেটাই ভালো, তারপরে তো আমাদের এটা যত্ন নিতে হবে যাতে ডেঙ্গু না হয় ম্যালেরিয়া না হয় করোনা না হয়, এটা চলতেই থাকবে। আর একটা কথা বলি, কোনো সমস্যা হলে পুলিশদের ডেকে বলুন, তারা বাদ বাকিকে আপনার সমস্যা শুনে ব্যবস্থা করবে। আর একটা কথা বলি, রেশন দোকানে যারা রেশন দিতে যাবেন, রেশন দোকানে ছ মাস 5 কেজি করে চালই নিন আর চাল গম একসাথে নিন বা মিলিয়ে নিন বা আলাদা করে নিন, আপনার বাড়ি থেকে ব্যাগটা নিয়ে যাবেন, প্যাকেট আমরা ভেবেছিলাম করবো কিন্তু করছি না, তার কারণ কেউ হয়তো বলতে পারে যে প্যাকেটে চাল একটু কম আছে, কেউ বললেই হলো, তো সেই জন্য আপনিও আপনার বাড়িতে ব্যাগ নিয়ে যাবেন, রেশন দোকান থেকে আপনাকে মেপে দিয়ে দেবে, হয়তো অনেকের কাছে ছোট্ট দোকান থাকার জন্য 5 কেজি একসাথে নাও দিতে পারে, দুমারে দিতে পারে, সেটা হয়তো খুব কম জায়গায় হচ্ছে 10% হচ্ছে, যার একদম জায়গা নেই, পাড়ার কাপগুলো আছে তারা যদি সাহায্য করে তারা সেখানে এসে স্টোর করতে পারে এবং সেখান থেকে আপনাদের 5 কেজি একেবারে দিতে পারে। এই 6 মাস রেশন ফ্রিতে আপনারা পাবেন এবং 5 কেজি করে পাবেন, চাল নিন গম নিন 5 কেজি করে পাবেন, সুতরাং সেদিকে চিন্তা করবেন না, যদি ঝড় সর্দি কাশি কমবেন না হাসপাতালে যাবেন, চিন্তা করার কোনো ব্যাপার নেই, যদি দেখেন হাঁপানি রোগী আছে, যদি দেখেন বঙ্ক নিউমোনিয়া আছে শ্বাসকষ্ট হচ্ছে, যদি দেখেন কিডনি প্রবলেম আছে, যদি দেখেন এই সব প্রবলেম আছে তাহলে বাঙুরে চলে যাবেন, বাঙুরে আলাদা একটা কোভিড হসপিটাল আছে মার্কি সুপার হসপিটাল, আর একটা বাঙুরে যেটা জেনারেল হসপিটাল ছিল সেইটাতে এই কেসগুলোকে রাখা হচ্ছে দেখা হচ্ছে, প্লাস অন্যান্য রোগের জন্য তো পিজি হসপিটাল থেকে শুরু করে আরও অন্যান্য অনেক হসপিটাল আছে, সেগুলো তো আপনারা যেমন যান সেরকম যাবেন, কোনো অসুবিধা নেই, সমস্ত চিকিৎসা পুরো বিনা পয়সায় হচ্ছে, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, এই রোগটা হলে আমারও হতে পারে, কার আমি যেভাবে ঘুরে বেড়াচ্ছি যে কোনো সময় আমার হতে পারে, বমির হতে পারে, সিপির হতে পারে, কিন্তু হলে আমাদের ট্রিটমেন্টটা করতে হবে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে, এখানেও মামলায় সত্যের জন্য রোগী ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে, অত চিন্তা করার কোনো কারণ নেই, যদি দেখেন শ্বাসকষ্ট হচ্ছে বেশি ওয়েট করবেন না, কারণ তখন একটু অক্সিজেন দিতে হয়, একটু ভেন্টিলেটারের সাপোর্ট কখনো কখনো লেগে যায়, আর যদি কারো বঙ্ক নিউমোনিয়া থাকে, কিডনি ডায়ালিসিস থাকে, শ্বাসকষ্ট থাকে, লাংসের প্রবলেম থাকে, হার্টের প্রবলেম থাকে, তাদের এই কেয়ারগুলো নিতে হবে, এটা মাথায় রাখবেন, ভালো থাকুন সুস্থ থাকুন, আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই, আর যেরকম পরিবেশ প্রতিবেশী সমাজ সংসার পরিবার আমরা একসাথে থাকি, সে খিদিরপুরি হোক, ওয়ার্ডগঞ্জই হোক, মনসাতলাই হোক, আমার হেস্টিংসই হোক, অথবা আমার সে ফ্যান্সি মার্কেটই হোক, আমার একবারপুরি হোক, আমার মনসাতলাই হোক, আমার ওদিকে মোমিনপুরি হোক, সমস্ত এলাকা আমরা একসাথেই থাকি, একসাথেই কাজ করি, খিদিরপুর নদী হোক, সমস্তটা সবাইকে বলছি
ভালো থাকুন, সুন্দর থাকুন এবং করোনাকে বিদায় দিন, আপনারা জয়ী হন। আমি সমস্ত মা ভাই বোনের সকলকে আমার অন্তরের অনেক অনেক ধন্যবাদ নমস্কার জানাচ্ছি। খুব ভালো থাকুন, শুভ নববর্ষ। আর আপনারা সবকো মানে মেরে চাই হিন্দি হোক, চাই বঙ্গালি হোক, চাই মুসলিম হোক, চাই ঈসাই হোক, চাই শিখ হোক, হর তরহ হর কমিউনিটি কো কহেঙ্গে কি আপনার বাচ্চা রহিয়ে সুস্থ রহিয়ে, হম লোক আপনার পাশ মে হ্যাঁ, আপকো ডরনে কা কোই বাত নেই হ্যায়, লড়না হ্যায়, লড়ে হম লোক লড়েঙ্গে লেকিন আপ সাথ দিজিয়ে, বাস এই ঠিক হ্যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, আপ আচ্ছা রহিয়ে। Go, 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 go.